কেমন আছো তোমরা তা আচ্ছা তো তোমাদের আলহামদুলিল্লাহ আমি তোমাদের কাছে আসছি এম টিভি ঢাকার পক্ষ থেকে মানে তোমাদের প্রতিভা কে কি পারো সে বিষয়ে আজকে তোমাদের প্রশ্ন করবা আমি তোমরা যে যেটা জানো সে বিষয়ে সে সেটাই বলবা ঠিক আছে এখন ওই ফার্স্টে তোমার নাম কি জানি ছাড়তাজ না মিমতাজ মিমতাজ আচ্ছা আসা মিমতাজ তুমি কি পারো মানে লেখাপড়া তো করো ঠিক না কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি লেখাপড়া বাদে বা মানে তোমার অন্য কোন সাংস্কৃতিক আছে কিনা বা কিছু পারো কিনা গান নাচ বা কবিতা ছড়া সঙ্গীত বা ক্রাত এ ধরনের কোনো কিছু তুমি পারো হ্যাঁ বলো যা পারো সেটা বলো 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 মেঘের কোলে রোধ বাদল গাছে তুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ইসলামী সঙ্গীত পারো না যেখানে সে কি নিয়ে মানে ছড়া বাদে আর কি পারো তুমি গান পারো গান পাড়ো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা তোমার নাম কি আমার নাম জি হার তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে পড়ে সেভেনে তুমি একটু বয়সে তুমি সেভেন উঠে গেছো হ্যাঁ তোমাদেরকে মনে হয় না আচ্ছা ঠিক আছে তুমি এই লেখাপড়া বাদে মানে তুমি কি পারো আমি গান পারি গান পারো হুম তা আমাদেরকে একটা গান গেয়ে শোনাও अच्छा अकाले तोरे लगा स्कूल पढ़ाई था তোর লাগে গঞ্জ থেকা চুরি আনিতাম একালে তোর লাগা স্কুল পলাইতাম তোর লাগে গঞ্জ থেকা চুরি আনিতাম তোর কথা মনে হইলে উদাস হইতাম আমি তোর কথা মনে হইলে উদাস হইতাম ও শেরি ও শেরি ও এক তোরে একালে ভালোবাসিতাম হ্যাঁ ঠিক আছে গান ঠিক আছে কিন্তু তোমার বয়সের সাথে গানটা ম্যাচিং হয় না তুমি একটা অন্য ধরনের গান গা এটা একটু বয়স্কদের গান তুমি তোমার টাইপের গান গাও হিন্দি গান পারো হিন্দি হিন্দি গান লডকি কো দেখা তো খেলপ জলতা অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমার কণ্ঠ অনেক সুন্দর তুমি ট্রাই করো গান নিয়ে প্র্যাকটিস করো হয়ে যাবে আচ্ছা ভাই তোমার নাম কি আমার নাম মেহদি রিফাত

প্র্যাকটিস করি তাই আপনাকে একটা গান গিয়ে শোনাতে চাই এখন ঠিক আছে তাহলে গাই আচ্ছা आँखों पे आंसू लेके के से मुस्कुराए आँखों पे आंसू लेके के से मुस्कुराए हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए जो टूट के ना टूटे कोई ऐसा दिल दिखाए जो टूट के ना टूटे कोई ऐसा दिल दिखाए हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए हम जैसे जी रहे हैं कोई तो बताए हमने की मोहब्बत वफाई तकदीर ये हमारी किस मोड़ पे ले आई तकदीर ये हमारी किस मोड़ पे ले आई मैंने तो कह दिया बया भी कर ना पाए तुमने तो कह दिया

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين تمام. إسلامي شونجد. ইসলামী সঙ্গীত বলতে আমি পারি না কিন্তু গজলও পারি না আচ্ছা আপনাকে একটা বাংলা গান শোনাই এখন তো হিন্দি শোনালাম তাহলে একটা বাংলা শোনাই আপনাকে আচ্ছা বলতে যে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরন্ত কিছু নয় তোমারই কাছে ফিরে আসি তুমি 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 শুধু এই মনে রাঙাছে গান আছে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাচে আ তুমি 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 শুধু এই মনে আছে গান সত্যি বল না কেউ কি প্রেম্মি না কখনো বাছে মেঘার কামে আজ তোমার নামে গুঁড়ো চিঠি পাঠিয়া দিলাম রাখো আচ্ছা তুমি ভালোই গেছো তবে মানে ইসলামী গজল ইসলামী আমাদের যে একটা মানে সংস্কৃতি আছে এদিকে একটু নজর দেবা ঠিক আছে ইসলামের দিকে একটু নজর বেশি দেবা ঠিক আছে ছোট ভাই তোমার নাম কি আমার নাম মিনহাজ মিনহাজ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে এখন তুমি আজকে আমাদেরকে কি করে দেখাবে বা কি শোনাবে আমি একটা গান শোনাবো আচ্ছা গান শোনাও আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব ফেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসালো কিছু সুন্দর গুঁড়ো হওয়া কাঁচের মতো যদি উড়ে যেতে চাও তবে ঘাবাসিয়ে দাও দূরবীন চোখে রাখবো না 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 এই জাহাজ মাস ছাড় তবু গল্প লিখছি বাজবার আমি রাখতে চাই না আর তার কোনো রাজ্যপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার ছাত্রে পার খোঁজার না 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 কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব বরে আমার জন্য আলো জেল না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ডেউ এই স্টেশনের চক্করে হারিয়ে গেছি শেষ ঘরে ফিরবো না 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 এই জাহাজ মাস্তুল ছাড়খাড় তবু গল্প লিখছি বাজবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার ছাত্রে পার খোঁজার অনেক অনেক ধন্যবাদ তোমারা অনেক সুন্দর গান গেয়েছো কিন্তু তুমি একটু ব্যতিক্রম গেয়েছো ওদের থেকে ওরা একটু মানে গেয়েছে যেটা এটা ওদের বয়সের সাথে কিন্তু তুমি একটু আমাদের গান গেয়ে ফেলেছো তুমি একটু ওভার লেভেলে গেছো হয়েছ না তোমাকে ধন্যবাদ কিন্তু দুঃখের বিষয় দর্শক একটা জিনিস আপনারা ফলো করেছেন যে আমা আমরা মুসলমান ঠিক আছে কিন্তু আমাদের যারা আশেপাশে ছোটো ভাইব্রাদার আছে কিন্তু এই মুসলমানের যে একটা সংস্কৃতি আছে এটা তারা জানে না এটা তারা বুঝেও না তারা বাংলা সংস্কৃতিটাও ভুলে গেছে তারা হিন্দি সংস্কৃতির বেড়া জালে বাংলা সংস্কৃতি ভুলে গেছে ইসলাম তো ভুলে গেছেই তারা ইসলামী সংস্কৃতি কি এটাও অনেকের ধারণা নেই এজন্য বড় আফসোস এবং কষ্ট লাগলো যে তারা ইসলাম সম্বন্ধে বা ইসলামী সংস্কৃতিক দিক থেকে অনেক পিছিয়ে আমাদের বাংলাদেশের জনগণ অতএব আমরা চাই যে আমাদের মুসলমান ভাইব্রাদার যারা আছে তারা ইসলামী সাংস্কৃতিক দিক থেকে আরও একটু আপডেট হোক আর এজন্য যে সকল কার্যবলি করা দরকার আমাদের বা আমাদের সরকার প্রধানদের আমি তাদের কাছে আহ্বান জানাবো সরকার এবং বেসরকারিভাবে আমাদের ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে যেন বিশ্বজুড়ে আর এরই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের কলরব শিল্পী গোষ্ঠী ইসলামী সংস্কৃতির চর্চার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বিশ্বজুড়ে তাদের সংস্কৃতি ইসলামী গজল আজ বাংলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে আমরা চাই তোমরা সেই কলরবের গান শুনবে কলরব সাজ দিলেই ইসলামী সঙ্গীতের হাজার হাজার সঙ্গীত এসে করবে ঠিক আছে মাঝে মাঝে দুই একটা গজল ইসলামী সঙ্গীত চর্চা করবা তাহলে কি হবে ভালো হবে তো যেহেতু ছোট ভাইরা এরা ইসলামী সঙ্গীত চর্চা করে না সেই হিসাবে আমি একটা ইসলামী সঙ্গীত দুই লাইন গিয়ে শোনাই মদিনাহা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলামোনা মোদিনাহা যাইতে পারলামোনা মোদিনাহা দেখেতে পারলামোন মদিনা নাম কত সুন্দর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি গায়ে মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না নিতে তুলিয়া পিসের